আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখেই বুঝতে পারছেন এটা একটা ওভালটিনের একটি রেসিপি হবে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মজাদার একটি ওভালটিনের কেক তৈরি করতে হয়। যাদের বাসায় বাচ্চা আছে তারা কিন্তু এই কেকটা অনেক পছন্দ করবে। আপনারা যদি আমার এই ভিডিওটা পুরোটাই দেখেন তাহলে আপনারা নিজেরাও বাসায় বসে এই কেকটা একদম বেকারি স্টাইলে তৈরি করতে পারবেন। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে চলুন শুরু করে দিই, দেখি নিই কীভাবে এই মজাদার বেকারি স্টাইলের ওভালটিন কেকটা তৈরি করতে হয়। আমি এখানে 8 ইঞ্চির একটি পাউন্ড কেকের মোল্ড নিয়েছি। এখন আমি এখানে 1 চা চামচ রান্নার যে রেগুলার তেল আছে সেটা দিয়ে একটি ব্রাশ দিয়ে সুন্দরভাবে চারিদিকে এবং মাঝখানে ব্রাশ তেলটাকে ব্রাশ করে নেব। তারপরে এখানে আমি একটা চারিদিক দিয়ে কেটে একটা বেকিং পেপার, কারোর কাছে যদি বেকিং পেপার না থাকে আপনারা পার্চমেন্ট পেপার কিংবা যদি বাসায় সাদা কাগজ থাকে লেখার সেটা আপনারা সুন্দর করে কেটে বিছিয়ে দিবেন। এই কাজটা কিন্তু আমাদের কেক বানানোর আগে করে এক সাইডে রেখে দিতে হবে। এখন একটি শুকনো বাটি নিয়েছি, সেখানে আমি একটি ছাঁকটি নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণ ময়দা, 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ, 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার দিয়ে দিব। আমি এখানে এই কোকো পাউডারটা ইউজ করেছি, ক্যাডবেরি কোকো পাউডারটা। আপনাদের কাছে যে কোকো পাউডারটা থাকবে সেটাই ব্যবহার করতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এই সবগুলি শুকনো উপকরণ আমি ভালোভাবে চেলে নিব। এই শুকনো উপকরণগুলিকে অবশ্যই 2 থেকে 3 বার আপনারা চেলে নেবেন। এখানে পরিষ্কার একটি শুকনো বাটি নিয়েছি আর 1 কাপ নিয়েছি। এই কাপে আমি ডিম, 3টা ডিম ব্যবহার করব, সেই 1টা 1টা করে ডিম নিব। আর যে শুকনো বাটিটা নিয়েছি সেই বাটিতে এরকম একটি কুসুম আলাদা করার পাওয়াই যায়, এরকম একটি স্ট্যান্ড পাওয়া যায়, সেটাতে করে আমি ডিম থেকে কুসুমটাকে আলাদা করে ফেলবো। আপনারা ইচ্ছে করলে হাত দিয়েও আলাদা করে ফেলতে পারবেন। এভাবে 3টা ডিমের সাদা অংশ আলাদা করে নিয়ে ভালোভাবে আমি একটি ইলেকট্রিক বিটার দিয়ে ভালো করে বিট করে নেব। যখন এরকম হালকা ফোম হয়ে আসবে তখন আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দিব। আমি এখানে 3 বারে 1 কাপ চিনি ব্যবহার করব। যেহেতু আমরা 1 কাপ ময়দা নিয়েছি সেহেতু আমরা 1 কাপ চিনি এই কেকে ব্যবহার করব। ভালোভাবে এই চিনিটাকে বিটারের সাহায্যে বিট করে নেব যে পর্যন্ত চিনিটা একসাথে মিশে না যায়। এটা যখন ভালোভাবে মিশে যাবে তখন এরকম ম্যারাং হয়ে যাবে ফোমটা। বাটিটা যদি আমরা একদম উল্টে দিই সেই ক্ষেত্রে দেখবেন এই ফোমটা আর পড়ে যাচ্ছে না, তার মানে আমার চিনি আর ডিমের সাদা অংশটা ভালোভাবে বিট হয়ে গেছে। এখন আমি এখানে আস্তে আস্তে করে 1টা করে ডিমের কুসুম দিব আর 2 সেকেন্ড করে বিট করব। এরকমভাবে আমি 3টা ডিমের কুসুম হালকাভাবে মিশিয়ে নেব। এখন আমি এখানে দিয়ে দিব 1/2 কাপের মতন তেল। তেল দিয়ে ভালোভাবে 1 মিনিটের মতন একটু ভিট করে নিব। এবং যখন ফোমি টেক্সচার হয়ে যাবে তখন আমি শুকনো উপকরণগুলি মিশিয়ে নিব। ভালোভাবে প্রথমবার 1 বার দিয়ে শুকনো উপকরণ মিশিয়ে নিব, তারপরে দ্বিতীয়বার আবার শুকনো উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। একদম কার্টেন ফোল্ডের সাহায্যে 1 কুল ঘুরিয়ে মাঝখানে একটা দাগ দিয়ে দেবো, এটাকে কার্টেন ফোল্ড বলে। এভাবে আমি ভালোভাবে মিশিয়ে নিব। এরকম করে 3 বারে আমি এই শুকনো উপকরণটা সুন্দর করে এই ফোমের সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর আমি এখানে 1 চা চামচ পরিমাণ চকলেট এসেন্স দিয়ে দেব। চকলেট এসেন্সটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা কিন্তু এই চকলেট এসেন্সটা যে কোনো সুপার মলে পেয়ে যাবে কিংবা যে কোনো পেজেও যদি নক করেন তবু আপনারা এই চকলেট এসেন্সটা আপনারা খুঁজে পেতে পারবেন। এখন দিয়ে দিব 1/4 কাপ ওভালটিন। সুন্দর করে আমি ওভালটিনটা ছাঁকনিতে ছেঁকে, ভালোভাবে ছাঁকনিতে ছেঁকে আমি ওভালটিনটা তাড়াতাড়ি মিশিয়ে ফেলবো। ওভালটিনটা দেখবেন যদি বাতাস লাগে তাহলে শক্ত হয়ে যায়, সেই জন্য ওভালটিনটা লাস্টে ছেঁকে সুন্দর করে এই ব্যাটারের সাথে মিশিয়ে নেবেন।
এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, যেমন আমন্ড নিয়েছি, টুটি ফুটি নিয়েছি, চেরি, কিশমিশ, এগুলো আমি হাফ কাপের মতন এই ব্যাটারের সাথে মিশিয়ে নেব। এভাবে ভালোভাবে দিয়ে সুন্দরভাবে আমি ব্যাটারের সাথে এই সবগুলি ড্রাই ফ্রুটস মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি যেই প্যানটা রেডি করে রেখেছিলাম সেই প্যানে সবটুকু ব্যাটারি আমি ঢেলে দিব। ঢেলে দেওয়ার পর ভালো করে তিন চারটা ট্যাপ করে নেব, যেন যেহেতু ব্যাটারটা আমাদের ঘন, ভিতরে যেন এয়ার বাবল যেটা ক্রিয়েট হয়েছে সেটা বের হয়ে যায়। এখন আমি উপরে ইচ্ছে মতন, যার যেরকম ইচ্ছে হবে সেরকম টুটি ফুটি, আমন্ড, কিশমিশ, তারপরে যদি কেউ চান চকলেট, যার যেটা পছন্দ সেটা দিয়ে একটু বিছিয়ে দিচ্ছি। উপরে দিলে ভালো লাগে, খেতে ভালো লাগে। চুলোতে একটি হাঁড়ি দিয়েছি, সেখানে স্ট্যান্ড দিয়ে আমি সেই কেকের যে মোল্ডটি আছে সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এখন এখানে একটি টিস্যু দিয়ে যে ঢাকনার মুখটা থাকে, একটু ছিদ্র থাকে, সেটা বন্ধ করে দিব। এইভাবে আমি 5 মিনিটের মতন চুলার ফ্লেমটা হাই করে দিব, তারপরে লোতে করে প্রায় 40 থেকে 45 মিনিট পর্যন্ত বেক করব। এই যে 40 মিনিট লেগেছে আমার, আমার কেকটা কিন্তু একদম সুন্দর বেক হয়ে গেছে চুলোতে। আমি চুলোতে কীভাবে করতে হয় সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এবং কেকটার যে হয়েছে সেটা আপনারা পরীক্ষা করার জন্য একটি টুথপিক বা সাসলিক স্টিক দিয়ে দেখবেন, একটু দিলেই দেখবেন একদম পরিষ্কার হয়ে উঠে আসবে। যেহেতু কিছু লেগেনি তার মানে আমার কেকটা পুরোপুরি রেডি হয়ে গেছে। কেকটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আমি এখন কেকটাকে একটি ব্রেড নাইফ দিয়ে চারিদিকে ছাড়িয়ে নিচ্ছি সুন্দরভাবে। কিন্তু চারিদিকটা আমাদের ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নেওয়ার পর আমি এখন এর উপরে একটি ট্রে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে উল্টিয়ে হাত দিয়ে অল্প করে ট্যাপ করে দিচ্ছি। আপনারা যদি হাত দিয়ে অল্প করে ট্যাপ করে দেন, দেখবেন আস্তে করেই কিন্তু এই কেকটা খুলে উঠে আসবে। এই যে খুলে উঠে এসছে, দেখতে কিন্তু সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসাধারণ মজা। আপনারা ইচ্ছে করলে যখন বিকালে চা খাবেন, চায়ের সাথেও কিন্তু এই কেকটা তৈরি করতেই পারেন। এই কেকটা কিন্তু বাসার ছোট বড় সবাই অনেক মজা করেই খাবে। আমি আপনাদের অল্প করে কেটে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন ভিতরটা কত সফট হয়েছে, কত স্পঞ্জি হয়েছে, অসাধারণ মজা। মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যাবে এই কেকটা। উপরের লুকটাও কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা এই রেসিপিটা আপনাদের ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।